হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে যে একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হলো যে আমেরিকাতে মিলিয়ন ডলারের বাড়িগুলো আসলে দেখতে কেমন। অনেক চমকপ্রদ, আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর বাড়ি দেখতে পাবেন আমার এই ভিডিওর মাধ্যমে। এবং সত্যি এ ধরনের বাড়ি দেখলে আপনারও মনে হবে যে না, আমার একটা স্বপ্নের বাড়ি এটা। সো আপনি যখন বাড়ি করতে যাবেন, এই বাড়িগুলোর ডিজাইন এবং যে লোকেশন এবং যে প্লেসে ওরা করেছে সেরকম একটা, আপনিও ভবিষ্যতে এরকম একটা লোকেশন হয়তো চুজ করতে পারেন। তো আমার কথা এক কথা বলতে গেলে এই বাড়িগুলো আসলে যেমন দামি এবং তেমনি লাক্সারিয়াস, এবং এখানে অনেক ফ্যাসিলিটি আছে এই বাড়িগুলোতে। তো আমি আজকে যে লোকেশনে আসলাম সেটা হলো আর্লিংটন। সো আর্লিংটনে যে একটা লেক আছে, ম্যানমেড লেক, সেটা হলো লেক বেরিডিয়ান। আর এই লেক বেরিডিয়ানের চারপাশে কিন্তু এই মিলিয়ন ডলারের হাউসগুলো তৈরি করা হয়েছে। তো আমি ড্রাইভিং করছি, সাথে সাথে মাঝে মাঝে আমি থামবো এবং সেখানেও আমি চেষ্টা করব যে বাড়িগুলোর আর ক্লোজ শট নেওয়ার জন্য। তো যারা বিশেষ করে আর্লিংটনে আছে কিংবা ডালাস, এই লোকেশনটা হলো যে টাইম স্পেন্ড করার জন্য একটা ফেভারিট প্লেস হতে পারে আপনার। আর যদি আপনি বাড়ি করতে চান তাহলে তার কোনো কথাই নেই, আপনি দেখে নিতে পারেন আপনার ভবিষ্যৎ বাড়ির স্ট্রাকচারগুলো কীরকম হবে এবং আপনার একটা মোটামুটি আইডিয়া আসবে যে আসলে মিলিয়ন ডলার বাড়িগুলো কেমন হয়। তো হয়তো পেয়েও যেতে পারেন আপনার স্বপ্নের বাড়ি এখানে। আর এখানে দেখা যাচ্ছে অনেকগুলো বাড়ি ওরা রেডি করে রেখেছে এবং সেগুলো সেলও হবে, সো কিনে ফেলতে পারেন একটা। আর আমার ভিডিও যারা দেখছেন, যারা ফিউচারে আমেরিকাতে আসবেন কিংবা আমেরিকাতে আছেন, সো সবার জন্য শুভকামনা থাকলো যেন আপনিও ভবিষ্যতে এরকম সুন্দর একটা বাড়ি ওন করতে পারেন। আর আমি তো আশাই রাখি হয়তো ভবিষ্যতে আমি এরকম একটা বাড়ি করব। সো দেখতে থাকুন আমার সাথে এই ভিডিওগুলো। আশা করি যে মিলিয়ন ডলার যে বাড়ি সেগুলো আপনারা দেখে খুব এনজয় করবেন। আপনি সৈদের মতো একটা রিক্স নিবেন, সবসময় রিক্সে কাজ করবেন বুঝছেন, তারপরে জয় হবে।
তো আমি এখন এখানে দাঁড়িয়ে আছি এবং দাঁড়িয়ে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটার একটা ক্লোজ শট আমি নেওয়ার চেষ্টা করছি। আর এই যে হাউসগুলো দেখতে পাচ্ছেন এটা এরা সবগুলি কিন্তু লেক ফেসিং, রাইট, নেক্সট টু দ্য লেক। সো কম্পারিটিভলি আদার্স যে হাউসগুলো আছে সেগুলোর চেয়ে এই হাউসগুলোর মানে প্রাইস কিন্তু অনেক বেশি, এবং এইদের এগুলোর ডিজাইন কিন্তু অনেক সুন্দর। এবং যে বাড়িগুলো আছে সেগুলোর সামনে বসার পর্যাপ্ত ব্যবস্থা আছে, বিকজ এখানে অনেক ট্যুরিস্ট আসে স্পেশালি বিকালবেলায়। আর এখন তো সামার টাইম, সো অনেকে আসে যে লেকে, ওরা লেকে লাইক গোসল করার জন্য এবং বোটিং করার জন্য আসে। সো খুব ভালো একটা সময় এখানে কাটানো যায়। সবাইকে আশা করি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।